রঞ্জি ট্রফিতে উত্তরপ্রদেশের বিরুদ্ধে 50 রানে পিছিয়ে গেল বাংলা। তৃতীয় দিনের শেষে খেলা হলো মাত্র 34 ওভার, ম্যাচের অনেকটা সময় খেলাই হয়নি, দেরিতে শুরু হয় ম্যাচ। তৃতীয় দিন উত্তরপ্রদেশের রান 4 উইকেটে 178, বাংলা প্রথম ইনিংসে 128 রানের লিড নেয়। তৃতীয় দিন উইকেটের চরিত্রের অনেকটাই পরিবর্তন হয়, ওপেনার সমর সিং 54 রান করেন, অন্য ওপেনার আরিয়ান জুয়েল 42 রান করেন, দুজনকে ফেরান মোহাম্মদ শামির ভাই মোহাম্মদ কাইফ, প্রিয়ম্বরকেও আউট করেন তিনি। নীতিশ সানা 47 রানে ক্রিজে অপরাজিত। প্রথম ইনিংসে 4 উইকেট নিয়েছিলেন কাইফ, দ্বিতীয় ইনিংসে তিনি নিলেন 3 উইকেট।